हेलो फ्रेंड्स, फिर एलाम आमी शिल्पी आबार एकटा नतून रान्ना निये। आज के एकटा निरामिष रान्ना निये चले एसेछि। एक्चुअली अनेक दिन धरे निरामिष खावाटा होच्छे ना, माने निरामिष सब्जीटा आमादेर एकदमई होच्छे ना, তাই আজকে ভাবলাম একটা নিরামিষ রেসিপি করি। সবাই পারো নিরামিষ রেসিপি করতে, বাট আমি কিভাবে করছি সেটা তোমরা একটু দেখো, আর প্লিজ ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো দেখো কি সুন্দর হয়েছে সবজিটা। তো উপরে দেখো আমি গার্নিশ করেছি, এখানে একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, একটা ধনে পাতা দিয়ে, বিলাতি ধনে পাতা। তো দেখো, চলো প্রথমে আমি দেখাচ্ছি কি কি সবজি নিয়েছি। দেখো এটা হলো আমার গাছের কুমোর ডাঁটা, গাছের পুঁই ডাঁটা, আবার গাছের বেগুন, তার মধ্যে দিয়েছি গাছের পুঁই ডাঁটা, দেখো সবগুলো গাছের আমার। আর এখানে দিয়েছি গাছের বেগুন, তারপর কাঁচকলা, গাজর, আলু, লচ্ছিম, তারপর টমেটো, একটা জাস্ট একটা টমেটো দিয়েছি, তাও বিচি ফেলে। তো এটা কাঁচকলা। তো সবগুলো ভালো করে আমি নুন জলে ধুয়ে টুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো আবার পেঁপে দিয়েছি, ভুলে গেছি, পেঁপেও দিয়েছি। তো চলো এবার একটা প্যানে, দেখো কড়াইতে আমি জল দিয়ে দিলাম, দিয়ে এগুলো হালকা একটু আমি সেদ্ধ করে জল ফেলে দেব, যেহেতু পুঁই শাকগুলো আমার গাছে কোনো সার ছাড়া, বাট অন্যগুলো আছে, ক্যাবেজও দিয়েছি, ক্যাবেজের পাতা দিয়েছি। তো এগুলো একটু হালকা একটু সেদ্ধ করে জলটা ফেলে দেব। দেখো জল ফেলে দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর করে জলটা ফেলে দিয়েছি। তারপর প্যানে আমি অয়েল দিয়ে দিয়েছি, কাচ্চিখানি পাতাঞ্জলি সর্ষের তেল, তো সেটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিয়েছি চারটে লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর দিয়ে দেবো আমি এখানে চার ফোড়ন মিন্স দুটো, দেখো এখানে আবার একটা আস্তা পেঁয়াজ, অনিয়ন আমি ডুমা করে চার টুকরো করে কেটে দিয়েছি, আর এখানে চার ফোড়ন মানে মেথি, কালিজিরা, জিরে আর মিষ্টি জিরা আমি সম্ভারে দিয়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার কাঁচা লঙ্কাও আমি দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম, কাঁচা লঙ্কাওগুলি দিয়ে দিচ্ছি। আর দেখো এখানে এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তো ভালো লাগলে প্লিজ তোমরা শেয়ার করতেও পারো যদি ভালো লেগে থাকে। আমার মা সবসময় শেয়ার করে আমার ভিডিওগুলি, মা তো মাই হয় তাই না, অনেক ভালো লাগে মা আমার ভিডিওতে দেখে কমেন্ট করে শেয়ার করে আমার ভিডিওগুলো, সত্যি। দেখো এবার সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, সব সবজি এখানে আমি দিয়ে দিলাম, সেদ্ধ করা সবজিগুলো। আমার মা অনেক নতুন নতুন রেসিপি আমাকে বলে যে এটা কর ওটা কর, মার থেকে অনুপ্রেরণা পেয়ে আমি অনেক কিছু করছি, মানে ভালো ভালো সবজি মোটামুটি রান্না করছি। মা আমাকে অনেক কিছু পাঠায় ভিডিও যে এগুলো দেখ ওইগুলো দেখ, মানে সত্যিই ভালো লাগে, মারা এমনই হয় তাই না। তো দেখো এখানে সবজিগুলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে, তো এর মধ্যে এবার দিয়ে দেব হলুদ, দেখো কী কী দিচ্ছি, হলুদ দিয়েছি, তারপর চিনি, জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, ব্ল্যাক পেপার মানে গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ তো মাস্ট দিতেই হবে। দেখো এখানে সব কিছু আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ভিডিওটি খুবই ছোট তাই আবারও বলছি ভিডিওটি ফুল দেখার চেষ্টা করো। দেখো সবজি মোটামুটি আমার একদম নরম হয়ে গেছে, খুব সুন্দর করে নরম হয়ে গেছে। তো হয়তো আরেকটু আমার এখানে সবজিটা কিন্তু ইয়েলো লাগছে, হলদে লাগছে, কিন্তু ওখানে হলদেটা ভালো করে উঠছে না, যাই হোক হলদে কম খাওয়া ভালো তাই না, হলদেতে কী আর আসে যায়, আমরা যদি শুক্তো করি তাতে তো হলুদ দেই না তাই না। তো ঠিক আছে এবার দেখো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, তো এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো দেখো লাস্টে আমি সর্ষে বাটা, একটা সাদা সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, তো ওটা আমি দেখো সবজিতে আমি ছড়িয়ে দিলাম। তো এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে রাখবো, ঢেকে আবার অনেকক্ষণ কিছুক্ষণ ঢেকে বাস তারপর আমি নামিয়ে নেব। খুব সুন্দর একটা রেসিপি, নিরামিষ সবজি রেসিপি। তো ভালো লাগলে তোমরা এভাবে বাড়িতে করে দেখবে, অনেক টেস্টি একটা রেসিপি। দেখো হয়ে গেছে আমার নিরামিষ সবজি, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তাহলে আজকের মতো আমি এখানেই আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।